আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন হানিফ ইন্টারপ্রাইজের বহরে থাকা দুই ইউনিট ভলভো আইসিপ বাস এই বাস দুইটির রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো শূন্য তিনশো উনসত্তর ও তিনশো একাত্তর এর মধ্যে একটি বাসের পেন্ট সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে যেটা ডলফিন পেন্ট নামেই পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পেন্ট আগের পেন্টই রাখা হচ্ছে এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে সব বাসে এক রকম পেন না দিয়ে অন্তত আগের একটা পেন ধরে রাখছে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন যে আপনাদের এই ডিসিশনটা কেমন লেগেছে আর এই বাসটায় শুধুমাত্র পেন্টের কাজই হচ্ছে এই দুইটা বাসে আর কোনো কিছু চেঞ্জ হবে না আর এইবার আপনারা দেখতে পাচ্ছেন মেন অ্যাট্রাকশন যেটা অনেকের কাছে অনেক বেশি আবেগের যে হানিফের ম্যানুয়াল গিয়ারের যে ভলভোগুলো সেই ভলভোগুলো আরও একটা ভলভো উঠানো হচ্ছে এই যে দেখছেন সম্পূর্ণ বডি খুলে ফেলা হয়েছে নতুন রূপে বডি করা হবে এবং এই ভলভোতে আই ইঞ্জিন ব্যবহার করা হবে আগের দুইটা বাসে যেমন আই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এইটাই ছিল মেন অ্যাট্রাকশান তো এই ছিল আজকে হানিফ ইন্টারপ্রাইজের বহরের ভলভোর আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ট্রান্সপোর্ট করে পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও আপনারা ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ